ভোটের সকালে উত্তপ্ত হয়ে উঠল জ্যাংরা হাতিয়ারা অঞ্চল। সিপিআইএম ও বিজেপি প্রার্থীদের বুথ থেকে মেরে বের করে দেওয়া, ভোটারদের ঢুকতে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে অভিযুক্ত হল শাসক দল। জ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর সিটের বিজেপি প্রার্থী বিজয় উপাধ্যায়ের অভিযোগ, এপিজে আব্দুল কালাম কলেজের চারদিকে পুলিশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর সেই ব্যারিকেডের বাইরে তৃণমূলের গুন্ডা বাহিনী। বিজেপি প্রার্থীরা ব্যারিকেড পেরিয়ে যেতে গেলে অকথ্য গালিগালাজ করে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আমি গেছি ভোর ৭টা ৭:৩০ মধ্যে। আমি ক্যান্ডিডেটের আমাদের ফাইল নিয়ে আমাদের সব রেডি করে আমাদের সব ক্যান্ডিডেট একসাথে যাচ্ছিলাম। যেতে গিয়ে দেখি ব্যারিকেড লাগানো, পুলিশের ব্যারিকেড লাগানো, তার বাইরে টিএমসি গুঞ্জ বসা, টিএমসির সব হাফ প্যান্ট পরে মদ খেয়ে বসে রয়েছে, অকথ্য গালাগাল করে আমাদের ওই ক্যান্ডিডেটের এই ফাইলগুলো কেড়ে নিয়ে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার। প্রায় ৭০-৮০টা ওখানে লোক রয়েছে, তার মধ্যে ৩০-৪০ জন মহিলা রয়েছে। জ্যাংরা হাতিয়ারা দুই গ্রাম পঞ্চায়েতের ২৯ নম্বর সিটের সিপিআইএম প্রার্থী সুস্মিতা দত্তের অভিযোগ, তাকেও বাধা দেওয়া হয়েছে। ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছে বহিরাগতরা। যে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না, বলছে ভোট বয়কট করুন, আমরা ভোট দিতে দেব না আপনাদের। এরা কারা সেটা তো আমাদের প্রশ্ন। এরা কারা নিউ টাউনে, এরা কারা আমরা কেউ জানি না, এরা কারা এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা দেখুন এরা কারা, এরা নিয়ে কেউ নিউ টাউনবাসী না। আমরা সমস্ত নিউ টাউনবাসীরা ভোট দিতে ইচ্ছুক এবং দিতে যাচ্ছে, এবং তারা কারা যারা ভোট দিতে দিচ্ছে না আমাদের, কারা বলে দেবে আমাদেরকে যে আমরা ভোট দেব না। অযৌক্তিকভাবে ভোট বয়কটের ডাক দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বিরোধীদের। বেশ কিছুদিন যাবৎ একজন তৃণমূলপন্থী কিছু মানুষজন ভোট বয়কটের একটা কল দিয়েছিলেন। এবার আমরা যারা ২০১৫ সালের নির্বাচন দেখেছি সল্টলেকের, আমরা যারা ২০১৮ পঞ্চায়েতের নির্বাচন দেখেছি, আমাদের মনে শঙ্কা হয়েছিল যে ভোট বয়কট মানেটা কী। আমরা ভেবেছিলাম মানুষের কাছে কেবল অ্যাপিল করছে, কিন্তু আমরা দুঃখের সাথে নয়, আতঙ্কের সাথে নয়, রাগে ঘেন্নার সাথে বলছি যে বহিরাগত বেশ কিছু দুষ্কৃতী মাস্তান, তারা দাঁড়িয়ে এরমভাবে মানুষের গাড়ি আটকে আটকে আমার পরিবারের মানুষের সাথে করেছে, আমাদের তো ঢুকতেই দেয়নি, আমাদের দেখে তারা করেছে। একদম লিটারালি তাদের কাছে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন আছে। নিউ টাউনের মতন শহরের প্রাইড হোটেলের নিচে আপনারা যান, গিয়ে দেখুন কী অবস্থায় আছে। এই অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেন বিরোধীরা। প্রতিবাদে নিউ টাউন থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সিপিআইএম ও বিজেপি নেতৃত্ব। অভিযোগের তির হিটকোর চেয়ারম্যান দেবাশীষ সেন ও তার দলবলের দিকে। সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, আজকে তো মার তো সবাই একসঙ্গে খাচ্ছি। আজকে সকাল ভোরবেলা থেকে নিউ টাউন দখল, এপিজে আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজে কেউ ঢুকতে পারছে না, বহিরাগত লোক যারা নিউ টাউনের বাসিন্দা না। ঢুকতে গেলে ক্যান্ডিডেটদের মারধর করা হচ্ছে, ক্যান্ডিডেটদের এই দেখুন সব ক্যান্ডিডেট বসে আছে এখানে, তাদের আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে, পোলিং এজেন্টদের ফর্ম ছিনিয়ে নেওয়া হয়েছে, ধাক্কাধাক্কি করছে, ঢুকে দেখুন মহিলাদের শাড়ি ধরে টানা হয়েছে, এবং কেউ নিউ টাউনের বাসিন্দা না। আশ্চর্যজনকভাবে নিউ টাউন আজকে দখল নিয়ে নিয়েছে বহিরাগতরা, এবং এর মধ্যে জড়িত আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানকার যিনি চেয়ারম্যান হিটকো চেয়ারম্যান দেবাশীষ সেন, তার দলবল নো ভোট টু বয়কট, নো ভোট টু বিজেপির লোক যারা আছে, যারা তারা ডাক দিয়েছিল ভোট দেবেন না, ভোট বয়কট করুন, তারা দায়িত্ব নিয়ে এরা করছে। শান্তিপূর্ণ ভোট চেয়েছিল বাংলা, কিন্তু অশান্তি অভিযোগ কিছুতেই এড়ানো গেল না। ফের একবার যা নষ্ট করল রাজ্যের ভাবমূর্তি, মনে করছে ওয়াকিবহাল মহল। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।